দশমী পুজো টুজো হয়ে গেলো আমাদের ক্লাবে। আর আজ আমাদের ঘরে কিছু নিমন্ত্রিত মানে গেস্ট আছে, সেই রান্নাবান্নাই করতে হবে। আর গরমের কথা তো আর বলেই না আপনি, খুবই খারাপ অবস্থা। আমি গামছা নিয়ে নিয়েছি রান্নাঘরে যাওয়ার জন্য। তাহলে চলো, দুর্গা মাকে বই টুই সিঁদুর টিঁদুর ছোয়ানো হয়ে গেছে, মিষ্টিমুখ করা হয়ে গেছে, তাহলে এখন যাচ্ছি আমি রান্নাঘরে। তাহলে চলো। কিন্তু এত গরম পড়েছে, শরীর খুব খারাপ হয়ে গেছে গরমের জন্য, এর জন্য মনে হচ্ছে শুধু ফ্যান চালিয়ে শুয়ে থাকি। তাহলে চলো রান্নাবান্নাগুলো শুরু করি। আর যেহেতু গেস্ট কিছু নিমন্ত্রিত আছে, গেস্ট নাও আবার গেস্টও, কারণ আমার ননদ ননাস ওদের পরিবার, আর আমার বড় দিদি মানে আমার বর্দি, ওরা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তাই এটা একটা সামান্য একটা ছোটোখাটো আয়োজন। এদিকে আমার শাশুড়িমা রান্না করছেন ইলিশ মাছ ভাপা। সবাই আমরা হাতে হাতে রান্নাবান্নাগুলো সামলে নিচ্ছি, কারণ আবার দশমী দেখতে হবে। আর তাই সবাই হাতে হাতে সবাইকে সাহায্য করছে। আর এইদিকে মাংস মাখা হচ্ছে, আর সবাই মিলে রান্নাবান্না করে একসাথে খাওয়ার জন্যেই, কিছু সময় একসাথে কাটানোর জন্যই এই আয়োজন আজ। পুজোর মধ্যে তো সবাই পুজোতেও ব্যস্ত থাকে, আর সবারই মনটা একটু চঞ্চল, তাই আজ আমরা এইভাবে খাওয়া দাওয়ার আয়োজন করলাম। আর পাড়া প্রতিবেশী কিছু এসেও লোক এসে আমাদের আবার সিঁদুর টিঁদুর ছুঁয়ে গেল। এদিকে আমার যায় ভাজা করছে, মাছ ভাজা কুমড়ো ভাজাগুলো, আমি এদিকে মাংসটা সেরে নিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়িমা আর আমার ননাস ওনারা করছেন যে পোলাও, কারণ ওটা একটা নিরামিষে হচ্ছে, খুবই ভালো হয়েছে। কড়াইটা উল্টে যাচ্ছিলো ভিডিও করে করে রান্না করা। আমার শাশুড়িমা প্রথম দিকে একদমই পছন্দ করতেন না, এক হাতে ভিডিও করছি একদিকে রান্না করছি, এখন তো কড়াইটা উল্টে গেলেই হয়ে যেত, খুব একটা বড় কাণ্ড। আর এদিকে পোলাও রান্না করা হয়ে যাচ্ছে, দুটো প্রেশার কুকারে বসানো হয়েছে, একটা আমার মেয়েদের জন্য একটু ঝাল ছাড়া, আর একটা সবার জন্য বড় প্রেশার কুকারে হচ্ছে। এই বারবার ঢেলে ঢেলে করতে হচ্ছে, কারণ একটু রান্নাবান্না একটু বেশি। আর এদিকে খাওয়া দাওয়া কিছু স্টার্ট হয়ে গেছে, আমার শাশুড়িমা বলছেন যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তুমি ভিডিও করার হলে করে নাও, না হলে পরে দিকে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আর তোমার ভিডিও করা হবে না। উনি এখন একটুখানি আমার সাথে কোঅপারেট করছেন। এদিকে ইলিশ মাছ ভাপা, ওদিকে পুঁটি মাছ দিয়ে পেঁপে দিয়ে শুক্তো, আর এদিকে হালকা করে একটুখানি মাছ রান্না করে রাখা হয়েছে, এদিকে চিকেন হয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিকে ওরা সব দিদিরা বোনেরা বসেছে, ভাইয়েরা সবাই একসাথে ওরা খেয়ে নিচ্ছে। প্রথম বাচ্চাদের ব্যাচ উঠে চলে যাওয়ার পর তারপর বড়দের শুরু হয়ে গেল, তারপর শুরু হয়ে গেল দশমী। দশমী দেখার পালা, পুরো বছর আমরা নদীর পাড় এমনিতেই দেখি, এই আজকের দিনটাই এই নদীর পাড়কে আরও সুসজ্জিত করে তুলে দুর্গা মায়ের বিসর্জনের জন্য। ওইদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, অনেক ভিড় করে আছে, তাও করোনা ভাইরাসের জন্য একটুখানি কমই পুজোর আনন্দ, তাও অনেক লোকই আছে, কিন্তু এর চেয়েও অনেক বেশি লোক হয়। তাহলে তোমরা দেখতে থাকো কীভাবে প্রতিমা বিসর্জন হয়, আর আমি আর বকবক করছি না, তোমরা আনন্দটা নিয়ে নাও।
বিসর্জনের সময় হয়ে গেছে, কিন্তু তাও ওরা যেমন দুর্গা মাকে ছাড়তে চাইছে না, যতটুকু পারা যায় আরও একটু আনন্দ করে নেওয়ার জন্য ওরা আবার নৌকো করে এভাবে মাকে নিয়ে ঘোরাঘুরি করছে এদিক থেকে ওদিক। মানে মনে হচ্ছে যেমন কিছুতেই ছাড়তে চাইছে না, ধরে রাখতে চাইছে। বিসর্জনের সময় হয়ে যাওয়ার পরও ওদের ছাড়ার ইচ্ছে নেই। বাংলাদেশ থেকে ওরা প্রতি বছরই এভাবে করে থাকে, নৌকো দিয়ে দুর্গা মার মূর্তিকে নিয়ে ওরা আরও বেশি যেমন আনন্দ ফুর্তি করার জন্য আরও একটুখানি এইভাবে প্রসেশন করে থাকে। তারপর এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে এদিকে আসবে, এসব করে কিছুক্ষণ পর জলের মাঝখানেই, নদীর মাঝখানেই জলের দুর্গা মাকে বিসর্জন দিয়ে দেয়। এভাবে ওরা কিছু সময় ঘোরাঘুরি করে আর একটু আনন্দ করে নেয়। আজ আমাদের শান্তি সমৃদ্ধি বজায় রাখুন, করোনা থেকে পৃথিবীকে মুক্তি দাও। সেই সাথে আমরা পুষ্পাঞ্জলি নিয়েছি এবং আমাদের মনের অহংকার দূর করার জন্য মায়ের কাছে বক্তি দিয়েছি, পুষ্পাঞ্জলি নিয়েছি। আমরা মাকে প্রতি বছরে নয় বছরে বিসর্জন দিতে কষ্ট হচ্ছে, মাকে আবারও আহতি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, মা গো আমরা আপনাকে এই জয়দানে এনেছি, আপনি এসেছেন আমাদের ঘুরাইলি পাবনে না, আইসে আইসে নৌকায় করে আইস, ওইটা আবার ব্যাক করে আইব। আগে মনে আছে জিম্বু বীর রাস্তা স্টেশন রোড থেকে বাই, তুমি কইছো আস্তে আস্তে বুঝে ওরা আনতা শুনো আরেকটা আইছে,
প্রতিমা নিরঞ্জনভাবে আগত ভক্তবৃন্দের প্রতি রইল শ্রদ্ধা আরবীয় শুভেচ্ছা। বিজয় আপনার মহাদেবের প্রতি রইল স্মরণীয় দণ্ডবোধ। আপনারা শান্তি শৃঙ্খলাভাবে দুই পাড়ের গরম লাগছে, এত তো গরম লাগছে তোমার। তোমার চুনা আগে টাইতেছে আগে। তো বলে তো আমি জলও নিয়ে আসলাম, আর তোরা গেছ তো? হ্যাঁ, পাপার কাছে বোতল ডাকছি। আমি যে বাচ্চারা আমি চিল্লা চিল্লি করতে আছে দুর্গা মাই কইয়া, যদি তৃষ্ণা লেগে যায়। তারপর এখানে বাংলাদেশের মূর্তি বিসর্জন দেখার পর আমরা চলে গেলাম আমাদের দেশের ঘাটের বিসর্জন দেখতে। আর গরমের অবস্থা তো আর বলেই লাভ নেই, এতই গরম পড়েছে যে শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে।